উইকেন্ড তো শুরু হয়ে গেছে, তো সবার উইকেন্ড ঠিক কিরকম কাটছে? ওয়েদারটা তোমাদের ওখানে কিরকম আছে? আমাদের এখানে তো ভালোই ওয়েদার, বৃষ্টি হয়েছে কালকে রাতেও আর সকাল থেকে মেঘলা মেঘলা পড়ে আছে। তো এখন আমি তো মায়ের কাছে আছি, উঠেছি জাস্ট একটু আগে, প্রায় 10:30 পরে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেছি তাও ঠেলে ঠেলে, আমাকে লিটারালি সবাই ঠেলে আজকে ঘুম থেকে উঠিয়েছে। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, শুভর ওখান থেকে একটু আধটু খেয়ে নিলাম, চা খেলাম। তো এবার একটু রেডি হব, রেডি হয়ে বেরোবো, কয়েকটু ব্যানার চিঠি যাবো, কয়েকটা কাজ আছে সে কাজগুলো কমপ্লিট করব, তোমাদেরকেও দেখাবো আমি কী কী করছি। অ্যাকচুয়ালি কালকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো ওটা সারপ্রাইজ থাক, কালকেই বলবো কোথায় যাচ্ছি। তো তার জন্য কিছু কেনাকাটা করার আছে, তো সেটার জন্যই আমি একটু বাজার যাব, কারণ বাবাকে একা রেখে তো মা বেরোতে পারবে না। তো আমি আর শুভই তাই জন্য যাচ্ছি, এখন বেরোই, কাজগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আমি রেডি হয়ে গিয়েছি, তো শুভ একটু গেছে হসপিটালে, আমার বাবার ওষুধ আনতে হবে, মা বাবার ওষুধ আনার আছে, তো ওগুলো আনতে গেছে। ও আসলে আমি বেরোবো আর স্কুটি নিয়ে যাবো আজকে, আর গাড়ি বার করবো না, ব্যানাচিটিতে খুব প্রবলেম হয় গাড়ি নিয়ে গিয়ে রাখতে যেতে, তো মায়ের স্কুটিটা নিয়েই যাব। তো চলো যখন যাবো তোমাদেরকে দেখাবো, আমি তো অলমোস্ট ডান, শুভ ফোন করেছিল এখনই আসছে, তো আসলেই আমরা বেরিয়ে যাব। দোকান নিয়ে আসলে নাকি পুরো? বাহ, জাস্ট ব্যাক করলাম, প্রায় 2:30 বাজে, কাজগুলো খুব ঝটপটি হয়ে গেছে। তো মায়ের বার্থডে জন্য একটা গিফট নিয়ে এসেছি, এটা সেই গিফটটা তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে একটা নাক ছবি আমি নিয়ে এসেছি, খুলতেই তো পারছি না এটা। পুরো প্যাচকা হয়ে আছে, খুলতে পারছি না তো। আচ্ছা এটা এরকম করে খোলা, এই যে এটা হচ্ছে নাক চাবিটা। তো এটা আমি মায়ের জন্য কিনে নিয়ে আসলাম, ব্যানাচিটি গেছিলাম স্পেশালি এটা নেওয়ার ছিল তার জন্য। আর একটা আমরা কালকে যাব এক জায়গায়, তোমাদেরকে বললাম আমি সকালবেলাতে, তো সেখানের জন্য একটা গিফট নেওয়ার ছিল, সেটা এটা নিয়েছি, তো এটাও তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সেই গিফটটা, অ্যাকচুয়ালি আমার জ্যাঠ তো দাদার ছেলের অন্নপ্রাশন আছে, বাট আমরা আনফর্চুনেটলি ওই টাইমে যেতে পারবো না, বিকজ আমার ছুটি নেই অফিসে, আর তার উপর হচ্ছে বাবাকে নিয়ে একা মা যেতেও ট্রাভেলও করতে পারবে না যেহেতু বাবার প্রবলেম আছে। তো আমরা কালকে যেহেতু যাচ্ছি তো একবারে গিফটটা দিয়ে আসবো, তো এটা মাকে এবারে চলো গিয়ে দিই, দেখি মা কেমন সারপ্রাইজ হয়। আমরা একটু বেরিয়েছি, প্রায় 5:30-6 বাজতে চললো, রাতে কিছু স্পেশাল ডিনার প্রিপারেশন করার আমার ইচ্ছে আছে, তো একটু স্পেন্সার যাচ্ছি কিছু নিতে এখন, দেখি চিকেন বা মাটন ভালো কি পাই, যেটা পাবো সেটা নিয়ে আসবো, দিয়ে একটা মায়ের জন্য কিছু স্পেশাল প্রিপারেশন করবো। তো রাত যেহেতু অনেক বেলা করে খাওয়া আছে, রাতে খুব হেভি কিছু খাওয়ার খুব একটা ইচ্ছে নেই, তো তাও দেখা যাক কি বানানো যায়। তো বোন আসবে, বোন একটা কেক নিয়ে আসবে, যেটা আমাকে বলতে বারণ করেছে মাকে, এখন সারপ্রাইজ দেওয়া হবে। স্পেন্সার থেকে অনেকক্ষণ হলো চলে এসেছি, তো চিকেন নিয়েছি, মাটন কিনেছি, তো মাটনের প্রিপারেশন বানাবো একটা, চিকেনটা রোস্ট করব। তো এসে ঝটপট করে আগে চিকেনের ম্যারিনেশনটা প্রিপেয়ার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ম্যারিনেট হওয়ার জন্য, আর এখন আমি মাটনটা বসিয়ে দিয়েছি, মাটনটা একদম কষা কষা করে বানানো হবে, তো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এখন বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে একটু এক ঝলক দেখাই আজকে রান্নাটা। এই যে টেক্সচার কষানো কমপ্লিট, পুরো তেল বেরিয়ে গেছে, এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দুটো হুইসেল দেব, আর স্লো কুক মানে একদম স্লো আছে হুইসেল দেবো, তাহলে খুব ভালো টেন্ডার হবে। আর যেহেতু একদম কারি টাইপস করবো মানে একদম কষা কষা, তার জল আমি অ্যাড করবো না, জাস্ট লিটল বিট ওয়াটার মানে একদম কড়াইটা ধোয়া জল টাইপের ওইটুকুনি দেবো, তারপরে এটাকে আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেবো।
আমার রোস্ট কমপ্লিট। আমি জাস্ট লাস্টে গ্রিসিং এর জন্য একটুখানি বাটার দিচ্ছি। তো আমার টেক্সচার অফ রোস্ট হচ্ছে এটা। যেহেতু আমাদের কারোর এই রেসিপিটা ফলো করার ইচ্ছে হয়ে থাকে, আমি আই বাটনে আজকে এইটা আমি সেম একটা বোনলেস চিকেন দিয়ে বানিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো, তোমরা ওটা ফলো করতে পারো। একটাই যে স্টেপ ডিফারেন্ট, ওটার জন্য তোমরা 30 মিনিটস টু 40 মিনিটস ম্যারিনেশনটা রাখলেই হবে। বাট হ্যাঁ, এটার জন্য 1 and 1.5 hours যদি রাখো ইট উইল বি বেটার, কারণ রোস্টটা খেলে তত ভালো হবে। তো আমার রোস্ট ইজ ডান, আমি আর জাস্ট 2 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে আমি এটাকে সার্ভ করে দেবো। তোমরা কি জানো ঘড়িতে এখন কটা বাজছে? 2টো। আমার সাথে কি হয়েছিল, আমি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পরে একটু বসে গল্প করছিলাম, আসলে ফ্রেন্ডসরা ফোন করেছিল, তারপরে মাদের সাথে বসে খাওয়া দাওয়ার পর একটু গল্প আড্ডা হচ্ছিল। তো আমি ওখানে বসে বসে ঘুমিয়ে গিয়েছি, বুঝতেই পারিনি কত রাত হয়ে গেছে। তারপর এখন হঠাৎ করে ঘুমটা ভেঙেছে, উঠে দেখি শুভ একটুখানি ল্যাপটপে কিছু কাজ করছে, ঘড়িতে দেখি প্রায় 1:45 বাজে। আর আমি যে এত রাত হয়ে গেল, আমি এরকম করেই ঘুমিয়ে গেছি, সবাই নিজেরা শুতে চলে গেছে, বুঝতেও পারলাম না। কালকে আবার সকালে বেরোনোর আছে, তারপর উঠ। তো চলো আজকে ব্লগটা আমি এতটুকুনি রাখছি। তোমাদের যদি আজকে ব্লগটা কিছু দেখতে ভালো লাগে, প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট।